আজকে এই ডিকন ফাইভ হান্ড্রেড একটা কন্ট্রোলার যেটা আসলে আমি কখন এর আগে কাজ করিনি তবে আমি কাজ করার সময় এখন বুঝতে পারলাম বা আমি দেখলাম যে আসলে এটা কেমন একটা জিনিস বা কী কাজ জিনিসটা আসলে দেখেন জিনিসটা হইল গিয়ে জাপানি ওকে জার্মানি সরি এই জিনিসটা হলো কি এটা হলো টেম্পারেচার কন্ট্রোলার বাট এইটার জন্যে যেই কাপলার আছে বা যেই পিটি হান্ড্রেড আছে বা কয়েকটা ধরনের ক্যাবলেটার ভিতরে ইউজ করা যায় ওকে এটা এরকম একটা কন্ট্রোলার এবং এটা ম্যানুয়েল দেখে আমি যা বুঝলাম এখানে দেখেন এখানে ছয়টা কন্ট্রাক্ট কিন্তু অন অফ আসে এবং কনফিগার ম্যানুয়েল এগুলো সবগুলো মানে এটা দিয়ে কী হবে আপনি অনেকগুলো টেম্পারেচারকে আলাদা আলাদা করে কী করতে পারবেন আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এটাকে মেনটেনেন্স করার জন্যে পাসওয়ার্ড করা মানে পাসওয়ার্ড দেওয়ার জন্যে সব কিছু এর অপশন আছে খুবই অ্যাসেস রিলে ইউজ করতে পারবেন ট্রানজিস্টর ইউজ করতে পারবেন পালস ইউজ করতে পারবেন এবং এটা দিয়ে কী করতে পারবেন আপনার কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং করতে পারবেন ঠিক আছে আপনি যা সেট করে দিবেন বা যেই ধরনের প্যারামিটার দিবেন তা কিন্তু কিপ্যাড থেকে আসলে চেঞ্জ করতে পারবেন এটা কম্পিউটার থেকেই সেট করতে পারবেন ম্যাক্সিমাম বা যেই কী বলে লিমিট প্যারামিটার সেগুলো ঠিক আছে তারপরে আপনি কী করবেন সেগুলোকে ম্যানুয়াল এখান থেকে ইউজ করতে পারেন বা চেঞ্জ করতে পারেন মোটামুটি ওকে আপনি যতটুকু কাস্টমাইজ করে দিবেন ততটুকু কিন্তু আপনি এটা দিয়ে কী করতে পারবেন দিতে পারবেন মানে আপনি এটা দিয়ে চাইলে এখান থেকে একটা কন্ট্রাক্টকে এই একটা রিলে একটা কন্টাক্ট মানে কি একটা রিলে এই একটা কন্ট্রাক্ট ক্যাশাস করতে পারবেন একটা সরি করতে পারবেন একটা পালস করতে পারবেন একটা এরকম অনেকগুলো অপশন এটার ভিতরে পাওয়া যায় এটা ম্যানুয়াল যখন পড়বেন আপনারা খুব সুন্দর দেখবেন একেবারে আনকমন একটা কাজ আমরা এই ধরনের কন্ট্রোলার আসলে পাই না অ্যাভেলেবেল এই যে বিছনের টার্মিনালগুলো এটা দুইশো বিশ বলটাও চলে আটচল্লিশ বলটাও চলে একশো একশো দশ বোল্টও চলে ওকে তো এই যে এই ধরনের কন্ট্রোলারগুলো নিয়ে আসলে আমার খুব আগ্রহ হয়েছে যে আমি আসলে এরকম একটা কন্ট্রোলারের ভিডিও যদি আপনার দিই তাহলে কী হবে আপনি আসলে মানে মোটামুটি যখন এই কাজগুলো একসাথে অনেকগুলো কাজ একটা কন্ট্রোলারের দ্বারা করতে চাবেন তখন কিন্তু আসলে এই কন্ট্রোলারটা আপনি ইউজ করতে পারেন এটা জার্মানি একটা ব্র্যান্ড ঠিক আছে ভালো থাকবেন সবাই এতটুকু নলেজ দেওয়ার জন্য আপনাদের আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম